ফজরের পর দ্বিতীয় পর্ব শুরু জিকির আসকারে মুশকিল মুসল্লিরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুতি থাকলেও নেই পদক্ষেপ মিউনিখে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য জিডিপির এক ভাগ ব্যয় করার আহ্বান কক্সবাজারে সাবেক এমপি বদির চার ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ আজও ঢাকাগামী বাস থেকে ৪০,০০০ পিস ইয়াবা সহ আটক এক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ না হয় বাড়ছে জনদুর্ভোগ সম্প্রসারণ করায় সময় বেশি লাগছে দাবি প্রকল্প পরিচালকের এবং রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাজ শেষের আগেই অতিরিক্ত বিল নিয়ে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান দেখছিলেন শিরোনাম বাংলা সময় সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ চট্টগ্রামের চাকতাই ভেড়া মার্কেট বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন রাত ৩:৩০টার দিকে বস্তিতে আগুন লাগে তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কমল দে সরাসরি চলে যাচ্ছি তার কাছে কমল ধন্যবাদ ইমতিয়াজ আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে চট্টগ্রামের চাকতাই এলাকায় ভেড়া মার্কেটে আগুনে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস রাত ৩:৩০টার দিকে বস্তি এলাকায় আগুনের ঘটনা ঘটে তো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলো কিন্তু এর মাঝে আটজনের মৃত্যু হয়েছে তো সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে আগুনের সেই বিষয়ে আমি এখনই কথা বলবো চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীমউদ্দিনের সাথে আসলে ঘটনাটি কী ঘটেছে এবং এখন পর্যন্ত কতজনের মৃত্যু নিশ্চিত হয়েছে কতজন আপনারা উদ্ধার করতে পেরেছেন আসলে আপনারা দেখেছেন এই চাকতাই খালের ফাঁসে এই যে কর্ণফুলীর তীরে ঘেঁষায় যে বস্তিটা সদাগরের এই বস্তি এরকম অনেকগুলো বস্তি আছে প্রায় এক কিলোর মতো বস্তি এটা হয়তো ২০০ ফিট বা ১৫০ ফিট হতে পারে সম্পূর্ণ মিলে পুরাটা সম্পূর্ণ হলো যে আপনার ট্রেনের ঘর এগুলো রাতে যখন ৩:৩২ আগুনটা লাগে সাথে সাথে আমার ফাঁসে চাকতাই যে লামার বাজারের যে টিম ছিল তার সাথে আমি আরও ৩টা টিম মোট ১০টা টিমের এই আমরা এই ১০টি ইউনিট এখানে মোট টোটাল গাড়ি কাজ করে এবং আমরা কর্ডন পুরো এলাকাটা কর্ডন করে ফেলি যার পরিপ্রেক্ষিতে আমরা ১ কিলোমিটার এলাকা বস্তি এলাকাকে আমরা সেভ করতে সক্ষম হয়েছি এখানে তেলের গোডাউন রয়েছে এখানে পরবর্তীতে আমরা যখন আগুনটা ১ ঘন্টা পরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই তখন আমরা সার্চ টিম গঠন করি এবং সার্চ টিম সার্চ করতে থাকে সকালবেলা আমরা যখন দেখতে পারলাম যে এইসব ট্রেনের ঘরের ভিতরে ট্রেনের নিচে চাপা পড়া আটজনের আমরা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই এর মধ্যে একই পরিবারের ৪ জন অন্য পরিবারের ৩ জন এবং অজ্ঞাত ১ জন মোট ৮ জন আমরা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি আগুনটি কতক্ষণ নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং মৃতদেহগুলো কি অবস্থায় ছিল এবং কেন তাদের মৃত্যু হয়েছে বলে আপনারা মনে করছেন আমরা যেটা আমাদের অভিজ্ঞতার আলোকে রাতে ৩:৩২ যখন আগুনটা লাগে তখন আমরা ধারণা করি এখানে আগুন লাগার কিছু সিমটম থেকে যায় যা হয়তো তদন্ত সাপেক্ষে তদন্ত কমিটি এটা গঠন করবে সেই কমিটি এটা নির্ধারণ করবে তবে জেলা প্রশাসক মহোদয় ইলিয়াস স্যারের সাথে আমি কথা বলেছি তিনি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো প্রতিমধ্যে চলে আসতেছেন তিনি লাশগুলি কি অবস্থা ছিল আমরা লাশগুলো কঙ্কার অবস্থা পেয়েছি যেহেতু এখানে দেখেন এই গিঞ্জি এলাকার ভিতরে পায়ে হাঁটা চলা অনেক কঠিন সেখানে এতগুলো বস্তি যে বস্তির ভিতরে যে স্বল্প সময়ের মধ্যে পুরো আগুনটা ছড়িয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমরা কর্ডন করে অন্য এলাকাগুলোকে সেভ করতে পেরেছি কিন্তু প্রতিমধ্যে আমরা যখন সার্চ করি এই অকাল মৃত্যুতে আমরা ৮টা দেহকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হই আমি আপনার কাছে আবার আসবো আমি একটা ঘটনার বর্ণনা দিই ইমতিয়াজ আপনি শুনছিলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীমউদ্দিন আমাদেরকে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন রাত ৩:৩০টার দিকে এই বস্তির মধ্যে আগুন লাগে এরপর পরে ফায়ার সার্ভিস অন্তত ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে কিন্তু যেহেতু এটি পুরোপুরি একটা গিঞ্জি এলাকা ছিল যেখানে তারা ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যথাসময়ে ঢুকতে পারতেন না বা বিঘ্ন হয়েছিল এবং এরপরে তারা কিন্তু ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার চেষ্টার পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি নিবার পরে তারা দেখতে পায় বস্তির বিভিন্ন এলাকার বিভিন্ন পয়েন্টের মধ্যে তারা অন্তত ৮ জনের পোড়া একদম কঙ্কাল মৃতদেহ উদ্ধার করতে পেরেছে এবং সেখানে তারা একাধিক পরিবার অর্থাৎ এক পরিবারের ৪ জন এক পরিবারের ৩জন তারা এই দুটি বিষয়ে নিশ্চিত হতে পেরেছে এর মধ্যে আরেকজন অজ্ঞাত নামা রয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে জানিয়েছেন হ্যাঁ লাশগুলো কত মরদেহগুলো উদ্ধার করে আগুনে নিচে উদ্ধার করে তারা এনে এখানে রেখেছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে অন্তত ২০০-এর বেশি ঘর পোড়া গেছে আপনি যদি বলি এটা আসলে কিন্তু চাকতাই খেলার একটি অংশ দখল কিন্তু জায়গা বলা চলবে সেই অংশের মধ্যে বস্তির ঘরে ছিল এটি ভেড়া মার্কেট নামেই পরিচিত এটা মূলত চাকতাই আজ খাতার মধ্যে
রাজাখালী খালটি রয়েছে ঠিক খালের পাশে এই বস্তির অবস্থানটি এবং রাত 3:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটেছিল তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তার নিশ্চিত করে বলতে পারছেন তারপর তারা বলছে অনুসন্ধান তবে একটি কথা বলি কিন্তু এখানে যেসব বস্তির ঘটনা ঘটে সেখানে দখল পাল্টা দখল একটি ঘটনা ঘটে সেই সূত্রে নাশকতা হতে পারে কিনা সে বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা পর্যালোচনা করছে বা অনুসন্ধান করে দেখছেন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একাধিক টিমের ইউনিটের তার প্রধান আছেন তারা এই ঘটনা অনুসন্ধানের জন্য এখানে কাজ শুরু করেছেন বিশেষ করে আপনারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তারাও অনুসন্ধান করছেন একটি অল্পসংখ্যক ঘটনায় আগুনের ঘটনায় কেন এত সংখ্যক প্রাণহানির ঘটনা হয়েছে তো জসীম ভাই আমি আপনার কাছে আবার আসি আমরা জানি এখানে কিন্তু যে দখল পাল্টা দখলে একটা ঘটনা ঘটে এরকম কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা বা এরকম কোনো শঙ্কা রয়েছে কিনা আসলে আমরা যে কথাটা বলবো এখানে বিভিন্ন বস্তির মালিক বিভিন্ন জন থাকেন তাদের ভিতরে ইন্টারনাল কি হচ্ছে বা কি হয়েছে আমরা জানি না তবে আমাদের কাছে একটা ধারণা এটা রাতে 3:32 কেন আগুন লাগবে এটা আমাদের কাছে একটা প্রশ্নবোধক যদি এ ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে উদ্ঘাটন করা এবং মানুষ বস্তি এলাকা মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক কেননা আমরা যে অবস্থানে ছিলাম যে জায়গায় এসে তাদের গোডাউন এবং অন্যান্য যে স্থাপনাগুলো ছিল ব্যাংক এশিয়া সহ অন্যান্য স্থাপনাগুলো আমরা সেভ করতে সক্ষম হয়েছি 1 কিলোমিটার বস্তি আমরা সেভ করতে সক্ষম হয়েছি আর দশমী আপনার সাথে আমি কথা বলবো একটা আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলি এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন চট্টগ্রামে যে বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী আপনার কাছে জানতে চাই এত অল্পতম সময়ে 8 জনের এই প্রাণহানির ঘটনা এবং এই আগুনের সূত্রপাত নাশকতার একটা কথা বলা হচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন বা আপনার অনুসন্ধানে কি আসছে আসলে এখানে এই ব্যাপারে বলার মতো এখনো তো সময় তো আসেনি তো ফায়ার ব্রিগেড কাজ করতেছে প্লাস আমাদের তদন্ত সংস্থা কাজ করছে কিভাবে আগুন লেগেছে সূত্রপাত কি ধরনের কিভাবে এটা তো একটা বস্তি এরিয়া বস্তিরে আসলে কোত্থেকে কোন ঘর থেকে কিভাবে আগুন লাগতে পারে এটা আসলে তদন্ত করে বলা তদন্ত না করে বলা আসলে সম্ভব না তবে আমরা ফায়ার ব্রিগেড সহ পুলিশ সহ যেভাবে দ্রুততার সহিত আমরা কাজ করছি এই কাজ করেছি এটা আর আগুনটা আরো অনেক ছড়ে যেতে পারতো আগুনটা ফায়ার ব্রিগেডের আন্তরিকতা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার ফলে আগুনটা বেশি দূর ছড়াতে পারেনি তো আমরা তদন্ত করে যাচ্ছি আগুনটা কিভাবে লেগেছিল আমরা তদন্ত করে যাচ্ছি আপনার কাছে আমি আবার আসবো আপনি শুনছিলেন যে বাকুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানাচ্ছিলেন আমাদেরকে তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন এখানে কোনো দখল পাল্টা দখলের কোনো ঘটনা ঘটেছে কিনা বা আগুনের হঠাৎ করে কেন 3:30 থেকে আগুনের সূত্রপাত ঘটলো এই বস্তি এলাকায় সে বিষয়টি তারা অনুসন্ধান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো ইমতিয়াজ আমি আবার একটু ঘটনা বর্ণনাটা দিই ঠিক 3:22 দিকে চট্টগ্রামের চাকতা এলাকা রাজাখালীর খালের পাশে এই ভেড়ামারা বস্তি ভেড়ামার্কের বস্তিতে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে এবং আগুনের সূত্রপাত কিন্তু ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিটকে প্রথম তারা এখানে নিয়ে আসে বিশেষ করে চন্দনপুরা বাকুলিয়া এবং নন্দনকানন সেই স্টেশন আসার পরপরও কিন্তু তারা যেহেতু ঢুকতে পারেন যেহেতু পুরো একটি ঘিঞ্জি এলাকা ছিল এবং আগুনটি কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এবং তারপরে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবার চেষ্টা করে তারা ঘন্টা দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পরে কি হয় দেখা যায় সেখানের মধ্যে অন্তত 8 জনের মৃত্যু হতে পেরেছে এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা দেখছি আমরা এখানের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসছেন আসলে কিন্তু এত অল্পতম সময়ের আগুনে এত বেশি কেন প্রাণহানির ঘটনা ঘটলো সে বিষয়টা একটা অনুসন্ধানের পর্যায়ে চলে গেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার মেহেদী হাসান উপস্থিত রয়েছেন আমরা আপনার কাছে জানতে চাইব এই আগুনের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত বলা হচ্ছে এত অল্পতম সময় 8 জনের মৃত্যু এবং এখানে যেহেতু একটু অবৈধ জায়গা ছিল দখল পাল্টা দখলে কোনো অবকাশ আসছে কিনা বা এই সূত্র ধরে এই ঘটনা ঘটতে পারে কিন্তু ফায়ার সার্ভিস একটু আশঙ্কা করছে বিষয়টি আপনি কি বলবেন আসলে এই যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মন্তুদ এবং অত্যন্ত মর্মান্তিক আমি যতটুকু শুনেছি যে ভোর 3:00 আগুনের সূত্রপাত এবং এটা ফায়ার সার্ভিসের এক্সপার্টরা বুঝতে পারবে আসলে তাদের সবকিছু কর্ম সম্পাদন করে তারা বুঝতে পারবে যে আগুনটা আসলে কিভাবে লেগেছে আর দখল বেদখলের বিষয়টি এটা আমরা সম্পূর্ণ তদন্তের পরে আমরা বুঝতে পারবো আসলে ঘটনাগুলো কিভাবে ঘটেছে তবে এই পর্যন্ত যতটুকু ঘটেছে এটি আসলে অত্যন্ত মর্মান্তিক ঘটনা হ্যাঁ ধন্যবাদ ইমতিয়াজ আপনি শুনছিলেন উপকমিশনার মেহেদী হাসান আমাদেরকে জানাচ্ছিলেন দখল পাল্টা দখলের কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা সে বিষয়টি তারা অনুসন্ধানে নেমেছেন এবং তারা এক্ষেত্রে ফায়ার সার্ভিসে তারা বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মতামত চাইবেন যেহেতু ফায়ার সার্ভিসও একটু বিষয়টি কথা বলছে জানান যে এত অল্পতম সময় মাত্র এখানে কিন্তু 200-এর মতো কাঁচা ঘর ছিল সেই 200-এর মতো কাঁচা ঘর কিন্তু পুরো ছায় হয়ে গেছে এবং যেহেতু ঘিঞ্জি এলাকা ছিল সেখানে কিন্তু তারা আসতে পারছিল ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেই মুহূর্তের মধ্যে কিন্তু যেহেতু কাঁচা ঘর আগুন
কিন্তু খুব দ্রুত লয়ে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় এবং রাজাখালী খাল থেকে শুরু করে পশ্চিম দিকে যে অংশটি গেছে সেখানে কিন্তু একটি ঘর আর আসতো না বা একটি ঘর অক্ষত ছিল না, সবগুলি ঘরে কিন্তু পুরো ছায়া হয়ে গেছে। এবং শুধু পুরো ছায়া হওয়া নয়, যখন ফায়ার সার্ভিসের কর্মীরা যখন তারা এখানে আসেন তারা দেখতে পান যে এখানের মধ্যে দুই পরিবারের আটজন, এক পরিবারের চারজন, এক পরিবারের তিনজন এবং আরেকজন অজ্ঞাতনামা যার পরিচয় এখনও তারা পায়নি, সে আটটি লাশ তারা সেখানে দেখতে পায় এবং তারা লাশগুলি উদ্ধার করে তারা এখন এনে রেখেছে। এরপর তারা মেডিকেলে পাঠাবে, তবে এখন পর্যন্ত এই আগুনের ঘটনায় কেউ আহত হয়েছে কিনা ফায়ার সার্ভিস কর্মী কেউ জানতে পারেনি, তবে তারা নিশ্চিত করতে পারছেন যে হয়তো কেউ আহত হয়নি, আহত হলে তারা জানতে পারতেন। অর্থাৎ যারা আগুনের মধ্যে চাপাচ্ছিলেন তারা আগুনে পুড়ে মারা গেছেন, সে একদম পুরোপুরি কঙ্কাল হয়ে গেছে, অনেকটা হয়তো আশপাশে যারা রয়েছেন তারাই লাশগুলি শনাক্ত করতে পেরেছেন যে এগুলো এই পরিবারের লাশ, না হলে কিন্তু শনাক্ত করা খুব দুরূহ ব্যাপার। যেহেতু একদম আগুনের মধ্যে পুড়ে তারা কঙ্কালের মতো হয়ে গেছে, তাদের চেহারা কিন্তু পুরোপুরি পুড়ে গেছে, যে কারণে তাদের শনাক্ত করা অনেকটা দুরূহ। তারপরে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী বা যারা পাশাপাশি প্রতিবেশী ছিলেন সে প্রতিবেশীদের তারা কথা বলে তারা যেটি তাদের পরিচয় নিশ্চিত হতে পেরেছেন। তো ইমতিয়াজ, আমি সর্বশেষ যেটা বলি, গতকাল রাত 3:30 দিকে চট্টগ্রামে চাকতাইখালের ঠিক পাশে, রাজাখালের পাশে তারা যে আগুন লেগেছিল সে আগুন ফায়ার সার্ভিসে তিনটি আগুন নিয়ন্ত্রণে আনে কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু সে আগুনে দুই পরিবার, এক পরিবারের চারজন, এক পরিবারের তিনজন এবং অজ্ঞাতনাম আরেকজন, মোট আটজনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের নিশ্চিত করেছিল এবং লাশগুলি তারা উদ্ধার করে এখন এখানে রেখেছেন ময়নাতদন্তের পর পরিবারের কাছে করবে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল এখান থেকে সর্বশেষ, পরবর্তীতে আমরা আবারও চলে আসবো আপনার কাছে। দর্শক, চট্টগ্রামের চাকতাই ভেড়া মার্কেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে, আর শেখরখর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে সাতপন্থীদের নেতৃত্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। লাখো মুসল্লির সমাগমে পূর্ণ হয়ে গেছে মূল ইজতেমা ময়দান। ফজরের পর থেকে তাঁবুতে তাঁবুতে ভাগ হয়ে তাবলিগ জামাতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন বিভিন্ন জেলা থেকে আসা সাতপন্থী মুসল্লিরা। এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তায় এবারও কাজ করছে পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা। আগামীকাল আখেরি মোনাজাতের পর আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবারের বিশ্ব ইজতেমার। সাতপন্থীদের নেতৃত্বে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন, নিরাপত্তার খবর জানাতে সেখানে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। আমরা তার কাছ থেকে জেনে নেব সেখানকার নিরাপত্তার অবস্থা। এদিকে প্রথমে যাচ্ছি দ্বীপ, কি অবস্থা ওখানকার? বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, এবং একটু বলে রাখতে চাই যে আমরা দেখতে পেয়েছি যে ভোররাত থেকে কিন্তু ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছে। এবং যেটি একটু বলে রাখার বিষয় যে প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব আজকে থেকে শুরু হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি ফজর নামাজের পরে আম্বয়ানের মধ্য থেকে জেলাগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, যার কারণে আসলে তেমন একটা খুঁজে পেতে সমস্যা হচ্ছে না কার কোন জায়গায় জায়গা। এছাড়া যদি একটু বলে রাখতে চাই যে অত্যন্ত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এবারে বিশ্ব ইজতেমা উদযাপিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে ইজতেমার প্রত্যেকটি প্রবেশ গেট এবং ইজতেমার মাঠে যে প্রবেশ গেটগুলি রয়েছে সেই গেটগুলোতে যেমন এখানে আয়োজক যারা রয়েছে তাদের যেমন নিরাপত্তা প্রহরা রয়েছে, তেমনি আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে শুধু গেটগুলোতে নয়, ইজতেমা মাঠের ভিতরে কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। র্যাবের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে পুরো ইজতেমা মাঠকে কেন্দ্র করে 100টি সিসি ক্যামেরা র্যাবের রয়েছে। এছাড়া তুরাগ নদী যেটি রয়েছে সেই নদীতে দুটি নদীতেও তাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, দুটি স্টিমার দিয়ে তারা সার্বক্ষণিকভাবে সেই নদীতে রয়েছেন। এবং তারা যেটি বলেছেন যে র্যাবের দুটি হেলিকপ্টারও রয়েছে আকাশপথে, হেলিকপ্টার টহলও তাদের রয়েছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে যতটুকু আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে সর্বমোট 15টি ওয়াচ টাওয়ার রয়েছে পুরো বিশ্ব ইজতেমা মাঠ জুড়ে। এই 15টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে কন্ট্রোল রুম এখানে খোলা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, গাজীপুর র্যাবের পক্ষ থেকে এবং আনসার বিডিবির পক্ষ থেকে সেই
ওয়াচ টাওয়ার এবং মনিটরিং সেল থেকে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে বিদেশি মেহমানরা যেই জায়গাগুলোতে রয়েছে, যেই জায়গাগুলোতে রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং সেখানে সাধারণ মানুষকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদেরকে চেকিংয়ের মাধ্যমে কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এখানে যারা মুসল্লিরা এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা এবং বিশ্ব ইজতেমার যে সব মিলে যে ব্যবস্থা করা হয়েছে এটা থেকে কিন্তু তারা খুব খুশি এবং তারা বলছে যে সংশয় ছিল সেই সংশয়টা তাদের অনেক কেটে গেছে, যে সমস্যাটি কিছুদিন আগে তৈরি হয়েছিল সেই সমস্যাটিও কিন্তু অনেকটা সমাধান হয়ে গেছে। তো ইমতিয়াজ, আমার কাছে এখান থেকে সর্বশেষ যে তথ্যটি ছিল যে ফজরের নামাজের পর আম্বানের মধ্য দিয়ে 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই দ্বিতীয় পর্ব শেষ হবে। ইমতিয়াজ, দর্শক, সাতপন্থীদের নেতৃত্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের নিরাপত্তার খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। চলে আসছি পরের খবরে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের নানা প্রতিশ্রুতি থাকলেও কার্যত কোনো পদক্ষেপ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু উদ্বাস্তু এবং ক্ষতিগ্রস্তদের জন্য ভবিষ্যৎ কর্মপন্থা বিশ্ব নেতাদেরই গ্রহণ করতে হবে। জার্মানি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জলবায়ু বিষয়ে প্যানেল আলোচনায় কথা বলেন তিনি। জলবায়ু শরণার্থীদের জন্য জিডিপির এক ভাগ ব্যয় করতে বিশ্ববাসীকে আহ্বান জানান। নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং সমরাস্ত্র প্রদর্শনীতে যোগ দিতে আরব আমিরাতের উদ্দেশ্যে জার্মানি ছাড়েন প্রধানমন্ত্রী। জার্মান সফরে সেই দিনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মূল পর্বের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরওয়ে, কেনিয়া, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ক একটি প্যানেল আলোচনা। এখানে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও কতটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশ তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 20% of our people living along the coast and one third of Bangladesh's population eventually risk displacement with rising sea level. Although we have little contribution to global warming, we don't have any contribution, we are not responsible for global warming, but we are going to be the worst. শেখ হাসিনা জানান, বাংলাদেশ সহ অনেক দেশেরই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কাটিয়ে উঠতে সীমাবদ্ধতা রয়েছে, বিশ্ববাসীকে এদিকে নজর দেবার আহ্বান জানান তিনি। Not only Bangladesh, you know the South Asia, East Asia, then Pacific, they are experience and displacement on such, people's displacement, it is very, very worried, we are really worried. And also small islands, they are also suffering. Now we think that what world is thinking? Well, since COP15, we are listening the discussion, but actually we don't see any practical steps. প্রধানমন্ত্রী বলেন, মারাত্মক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত বাধা থাকলেও ধান, মাছ ও সবজি উৎপাদনে দেশের উন্নতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Though facing all this crisis, but we have taken steps with our own money. We have formed a trust fund just for adaptation and mitigation program, and we have already started implementing it so that in future we can face this disaster. Azhar Limon, Somoy Sangbad. চট্টগ্রামে সিটি কর্পোরেশনের খাল সংস্কার কাজের সময় সিপিজেট এলাকায় গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বেশ কয়েকটি এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাবাসী জানান, সন্ধ্যা 6টার দিকে নগরীর কর্ণফুলী ইপিজেট এলাকায় সিটি কর্পোরেশনের খাল সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গ্যাসের রিং মেইন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণ ঘটে। এতে হালিশহর, পতেঙ্গা ও কর্ণফুলী ইপিজেট সহ আশেপাশের বিভিন্ন এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে রান্নার কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হোটেল ব্যবসায়ী সহ বাসাবাড়ির লোকজন। তবে গ্যাস লাইনটির সংস্কার কাজ করছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। বাংলার সময় আরো থাকছে, কুষ্টিয়ায় গুলিতে নিহত এক, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ, অস্ত্র ও মাদক উদ্ধার, চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার।
কক্সবাজারে একটি বাস থেকে 40,000 পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব। গতকাল সন্ধ্যায় উখিয়া উপজেলার লিংক রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায় টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ইস্তেমাগামী যাত্রীদের নিয়ে হানিফ পরিবহনে একটি বাস ঢাকায় যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। উখিয়া লিংক রোড এলাকায় ঢাকাগামী বাসটি তল্লাশি চালিয়ে রান্না করার গ্যাস সিলিন্ডার ভেঙে 40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরোয়ার কামাল নামে একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ইস্তেমাগামী একটা বাসের ভিতরে বেশ ইয়াবার একটা বড় চালান নিয়ে যাচ্ছে। আমরা এই সংবাদের ভিত্তিতেই এই বাসে অভিযান চালাই এবং দেখতে পারি যে একজন একটা সিলিন্ডারের ভিতরে করে এই আপনারা দেখতেই পাচ্ছেন ইয়াবার এই বড় চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এবং আমরা এও জানতে পারি যে তারা ঢাকায় নিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে এই ইয়াবা সাপ্লাই দিত। ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে টেকনাফের অপবাদ ঘোচাতে মরিয়া কক্সবাজারের সর্বস্তরে মানুষ। আর ইয়াবা বিস্তারের সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ততার অভিযোগ থাকায় অন্য জনপ্রতিনিধিরাও এ নিয়ে বিব্রত। অবস্থায় ইয়াবার বিস্তার রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান তারা। কক্সবাজার প্রতিনিধি সুজউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে শাখাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলায় মাদক আইনে মামলা হয়েছে 1480টি, আর এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে 3,000-এর বেশি মাদক ব্যবসায়ীকে। তারপরও বন্ধ হচ্ছে না ক্ষতিকর মাদক ইয়াবার পাচার। মূলত প্রতিবেশী মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে ইয়াবা, আর এই ইয়াবা পাচারের কাজে সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রয়েছে যত অভিযোগ। এরা জড়িত না থাকলে কি এদের নাম আসছে? তবে জনপ্রতিনিধিরা জড়িত থাকা তার নিন্দনীয়। যারা জনপ্রতিনিধি তাদের ক্ষেত্রে এরকম অভিযোগ আসবে কতদিন পর্যন্ত, যতক্ষণ কক্সবাজার ইয়াবা মুক্ত না হবে? মিয়ানমার সীমান্তে মাত্র 50-60 টাকায় পাওয়া প্রতিটি ইয়াবার পিস দেশে প্রবেশের পর দাম বেড়ে যায় কয়েক গুণ। বন্দরনগরী চট্টগ্রাম কিংবা রাজধানী ঢাকায় এর দাম 500 টাকা ছাড়িয়ে যায়। আমরা বলবো আসুন সবাই মিলে আমরা ইয়াবাকে ঘৃণা করি, ইয়াবা মুক্ত টেকনাফকে চাই। এদের ইনকাম সোর্স অফ ইনকামটা কি করা এবং এদের যে অর্জিত অর্থ সোর্সটাকে এটাকে আইনের আওতায় নিয়ে আসা। এদিকে টেকনাফের সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে সরকার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিচ্ছে। এখানে আইনের বিচার হবে, এটা যদি দোষী হয় শাস্তি হবে, একটা যাবজ্জীবন হবে, একজন মৃত্যুদণ্ড হবে, আর নির্দোষ হলে খালাস পাবে। যারা আত্মসমর্পণ করে নাই তাদের পার পাওয়ার কোনো পথ নাই, তাদের জীবন সহায় সম্পত্তি কোনোটাই নিরাপদ না। বাংলাদেশের সাথে মিয়ানমারের 272 কিলোমিটার সীমান্ত থাকলেও টেকনাফ সীমান্তের মাত্র কয়েকটি পয়েন্ট দিয়ে ব্যাপক আকারে প্রবেশ করছে ইয়াবা। সরকারের হিসেব অনুযায়ী কক্সবাজারের টেকনাফের বাসিন্দা 285,000, আর এখানে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে 1100 ইয়াবা ব্যবসায়ী। আর এই 1100 ইয়াবা ব্যবসায়ীর জন্য যেমন এখানকার বাসিন্দাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি মাদকাসক্ত হয়ে পড়ছে দেশের লাখ লাখ যুবক। কক্সবাজারের টেকনাফ থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ গত 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রকল্প পরিচালকের দাবি আরও একটি সার্ভিস লেন, 29টি ব্রিজ, 4টি ফ্লাইওভার ও 14টি আন্ডারপাস নতুন সংযুক্ত করায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য প্রকল্পের কাজ আরও প্রায় 1.5 বছর বাড়ানো হয়েছে। এ কারণে এখনও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও গাড়ি চালকদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রথম পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের 70 কিলোমিটারের কাজ গত 31 ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু এখনও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শেষ করতে না পারায় মহাসড়কের বিভিন্ন স্থানে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও গাড়ি চালকদের। তারা জানান, চার লেন হওয়ায় অসহনীয় যানজট ও দুর্ঘটনা কমলেও ভোগান্তি শেষ হয়নি। গাড়ি চালাতে অসুবিধা হয় আমাদের, কারণ যানজট বেঁধে থাকে,
মানে লোড গাড়ি যাতায়াত করে খুব কষ্ট হয়ে যায়। খানাকন্দক ইয়া হলে মানে এলাকা কাজ কমপ্লিট হলে মানে তাহলে মনে করেন রাস্তাঘাটে গাড়ি চালিয়ে আরাম পাওয়া যায়। এত পরিমাণ রাস্তা খারাপ, মানে ভাঙাচোরের ভিতরে গাড়ি ঘোড়া আমাদের মাঝে মধ্যে ফাইসা যায়। রাজশাহী যাওয়ার কথা 4.5 ঘন্টায়, সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা লাগছে আমাদের। অবশ্যই যাব যে কর্তৃপক্ষের কাছে, রাস্তার কাজটা জানি খুব দ্রুত শেষ করে, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য অনেক বেশি। ডেনকো ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, ইতোমধ্যেই তাদের বেশিরভাগ কাজই শেষ হয়েছে, প্রকল্পে আরো বেশ কিছু কাজ সংযুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি করেছেন তিনি। কাজ শেষই বলা যায় আমাদের, শুধুমাত্র রোডে আমাদের রাস্তার যে টপ লেয়ার যেটা ওয়্যারিং কোর্সের কাজ, অলরেডি 6 কিলোমিটার হয়ে গেছে, আমাদের স্ট্রেসটা হচ্ছে 10 কিলো। আশা করি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা মূল কাজ শেষ করে বলব। এদিকে প্রকল্পে আরও একটি সার্ভিস লেন, 4টি ফ্লাইওভার, 29টি ব্রিজ এবং 14টি আন্ডারপাস সংযুক্ত করা হয়েছে। এজন্য পুরোপুরি কাজ শেষ করতে বাড়তি আরও প্রায় 1.5 বছর সময় লাগবে। মূল কন্ট্রাক্টে এই কাজগুলো বৃদ্ধি পাওয়ার কারণে আমরা পুরো কাজটি হয়তো শেষ করতে পারছি না, কিন্তু আমাদের যে কাজটা সময় মতো শেষ করার কথা ছিল, পুরানো যে SMBT লেন সেটা আমরা 9 কিলোমিটার শেষ করে ফেলেছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে 23টি জেলায় প্রতিদিন প্রায় 20,000 গাড়ি চলাচল করে। সময় সংবাদ টাঙ্গাইল। রংপুর সিটি কর্পোরেশনের বেশ কিছু রাস্তা ও ব্রিজের কাজ শেষ না করে পালিয়ে গেছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে কাজের অগ্রগতির তুলনায় ঠিকাদাররা বেশি বিল নিয়ে উদাও হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 35টি গ্রুপে সড়ক প্রশস্তকরণ, সংস্কার, ড্রেন ও ফুটপাথ নির্মাণের প্রকল্পগুলোর বাস্তবায়নের নির্দিষ্ট সময় শেষ হয়েছে 2 থেকে 4 বছর আগে। 6টি চালু ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। শাপলা চত্বর থেকে স্টেশন রোড, ঘোড়াপীর থেকে রেল ক্রসিং হয়ে ঢাকা কুড়িগ্রাম রোডের সংযোগ সড়কের কাজ শুরুর পর মানুষ চরম দুর্দশায় কাটিয়েছে 4টি বর্ষাকাল। যে মোটরসাইকেল ঠেলে নিয়ে যাইতে হচ্ছে, নষ্ট হচ্ছে, কেউ দেখার নেই, ভাঙা চূড়া গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, কি করব। সিটি কর্পোরেশন ইলেকশনের পর রাস্তার কাজ করে দেওয়ার অঙ্গীকার ছিল, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। উন্নয়নের বিপক্ষে নয় কেউ, কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ প্রলম্বিত এই দুর্ভোগ উন্নয়ন শব্দটির প্রতি বিতৃষ্ণা এনে দিয়েছে এই সড়ক ধরে নিত্য চলাচলকারী মানুষের মধ্যে। বিগত 4-5 বছর থেকে শুনতেছি যে আমাদের এই রোডটা হবে, কিন্তু আদৌ আমাদের এই রোডটা সংস্কার হচ্ছে না। এখনো বৃষ্টি আসলে আমাদের ঘুরিয়ে দেওয়া লাগে, ইয়াও দিয়ে সেট কোম্পানি দিয়ে। শুরু থেকেই অস্বচ্ছতা, বারবার চুক্তি ভঙ্গের পরও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। কাজের তুলনায় বাড়তি বিল দেয়া সহ নানা অভিযোগ কর্পোরেশনের প্রকৌশল শাখার প্রধানের বিরুদ্ধে, আর এসব নিয়ে জবাবদিহিতায় রাজি নন তিনি। আমি তো অস্বীকার করি নাই, আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বরাবরের মতো বিগত মেয়রের উপর দায় চাপালেন বর্তমান নগর পিতা। আগের পরিষদ যাদেরকে এই কাজটা দিয়েছিলেন তারা কাজ করতে ব্যর্থ হয়েছে, এবং তারা অনেক লেসে কাজ নিয়েছিল, কাজ ফেলায় রেখে তারা চলে গেছে, যার কারণে এই ভোগান্তি। সহসাই নগরবাসীর এই দুর্ভোগ দূর হচ্ছে না। দায়িত্ব নেয়ার পর 1 বছর পার করে আরও 1 বছর সময় চাইলেন মেয়র। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। বগুড়ার সরিষার মাঠে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা, লাভজনক হওয়ায় মধু আহরণে আগ্রহ বাড়ছে বেকার যুবকদের। কুষ্টিয়ায় গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী, মারা গেছে নিজেদের মধ্যে গোলাগুলিতে। ঘটনাস্থল থেকে 1টি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 2টি ম্যাগজিন সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায় শনিবার রাত 12:30টার দিকে সদর উপজেলার হরিপুর এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি করে। এতে নাজমুল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নারায়ণগঞ্জকে ঘুষমুক্ত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার বিকেলে সদর উপজেলার ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের মাঠে আওয়ামী লীগের কর্মী সভায় তিনি একথা বলেন।
এ সময় সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শামীম ওসমান। প্রশাসনের মূল ভিত্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদক, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ ব্যবস্থা, ইফতিচিং মুক্ত একটি সমাজ ব্যবস্থা। কে করবে এটা, কার দায়িত্ব এটা? যদি আপনারা কেউ মনে করেন যেটা প্রশাসন করবে, অবশ্যই প্রশাসন একটা পার্ট এটা, বাট করতে হবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে, আর কেউ এটা করবে না। আমাদেরকেই মাঠে নামতে হবে, তাই আমার ইচ্ছা যে আমরা অচিরেই মাঠে নামব। চট্টগ্রামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কয়েকদিন আগে পাহাড়তলি থানাধীন ইউসুফ কলোনিতে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় এক দম্পতি। বিকেলে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক দরজা ভেঙে যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডের সাথে মেয়েটি জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বগুড়ার সরিষার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। সরিষা ফুলের মৌমৌ গন্ধে ভিড় করছে মৌমাছি, আর সেই মৌমাছিদের পুঁজি করে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা। মধু সংগ্রহে লাভবান হচ্ছেন মধু সংগ্রহকারী এবং সরিষা চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, মধু সংগ্রহের ফলে একদিকে যেমন সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে মধু আহরণ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বেকার যুবকরা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার কাহালু, দুপচাচিয়া, সোনাতলা এবং আদমদিঘি উপজেলার সরিষা ক্ষেতের পাশে দেখা মিলবে ছোট ছোট 100 থেকে 300 কাঠের বাক্স। মূলত সেখানেই মৌমাছিদের আনাগোনা। 5 থেকে 7 দিন পর পর কাঠের বাক্সের মধ্যে সংগ্রহ হয় মধু। সংগ্রহকারীরা জানান, বাজার ব্যবস্থাপনা, পুলিশের চাঁদাবাজি এবং কৃষকের ভুল ধারণা দূর করা গেলে এই খাতে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মৌমাছি থাকলে আপনার ফলন ভালো হয়, কিন্তু এই জিনিসটা তো সবাই তো আর বোঝে না। কোনো এক জায়গা থেকে আসছি, সেই সময় পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে রাখে দীর্ঘ সময় ধরে, তারা অনেক চাঁদা দাবি করে। সরিষার জমির পাশে মধু সংগ্রহ নিয়ে ভুল ধারণা ছিল চাষিদের, অধিক ফলন পাওয়ায় এই ধারণা পাল্টে গেছে তাদের। মৌমাছি বসলে আমাদের ফুলের যে পরাগণটা ঘটায়, এতে আমাদের সরিষা অনেক বেশি হয়। ফুলে পরাগায়ন যত বেশি হবে ততই ফলন বাড়বে, তাই মধু সংগ্রহকারী এবং কৃষক দুই পক্ষই লাভবান হচ্ছেন ক্ষেতের পাশে মধু সংগ্রহ হয়। উৎপাদনকারী এবং আমার কৃষকরা একটা বন্টনের মাধ্যমে এই মধুটাকে ভাগ করে নিতে পারতেন, তাহলে হয়তো তারা আরো বেশি মৌ চাষে আগ্রহী। জেলার কৃষি বিভাগের তথ্য মতে, 4টি উপজেলায় 25টি মধু সংগ্রহকারী দল 6,000 হেক্টর সরিষা ক্ষেতের পাশে এবার মধু সংগ্রহ করছেন। এ পর্যন্ত জেলায় মধু সংগ্রহ হয়েছে 25 মেট্রিক টন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেখছেন বাংলা সময়। গাইবান্ধার সাঘাটায় অবৈধ ডিশ ব্যবসায়ীদের বৈধ ব্যবসায়ীদের কেবল লাইন কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ওই এলাকায় ডিশ সংযোগ বন্ধ করে দেয় টেলিভিশন দেখতে পাচ্ছেন না দর্শকরা। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ডিশ ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সদরের কিছু এলাকা, ফুলছড়ি উপজেলা ও পলাশবাড়ির হরিনাথ পর্যন্ত ডিশের ব্যবসা করছেন। কিছুদিন ধরে ভরতখালী এলাকার জিকো মিয়া অবৈধভাবে ডিশ ব্যবসা শুরু করেন। এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন পয়েন্ট থেকে তাদের 13টি লুট মেশিন খুলে নেওয়া সহ উল্লাবাজারের 3 কিলোমিটার এলাকার কেবল লাইন কেটে নেয় জিকো মিয়া ও তার সহযোগীরা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ তাদের। তারা জেলা প্রশাসকের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেতন বৈষম্য নিয়ে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এতে সেশন জটের পাশাপাশি শিক্ষা জীবন পিছিয়ে পড়েছে বলে জানান তারা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা। গত বছরের 14 নভেম্বর থেকে বেতন বৈষম্যকে কেন্দ্র করে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
চট্টগ্রামের চাকতাই ভেড়া মার্কেট বস্তিতে আগুনে পুড়ে ছাই, আট জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, জিকির আজকরে মশগুল মুসল্লিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুতি থাকলেও নেই পদক্ষেপ, মিউনিখে প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের জন্য জিডিপির এক ভাগ ব্যয় করার আহ্বান। রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, কাজ শেষের আগেই অতিরিক্ত বিল নিয়ে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং কক্সবাজারে সাবেক এমপি বদির চার ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ, আজও ঢাকাগামী বাস থেকে 40,000 পিস ইয়াবা সহ আটক এক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।